তোর জন্য আমার ভারী চিন্তা হয় মা। যতদিন আছি কিছু না কিছু করে সংসার না হয় চলছে, তারপর আমি চোখ বুঝলে যে তোদের কি হবে। সে আমার দুর্ভাগ্য বাবা, তুমি আর কি করবে বলো? হ্যাঁ রে, যখন তোর মা বেঁচে ছিল ভাবনা সেরকম আমার কিছু ছিল না, কিন্তু এখন তুই আর কতদিক সামলাবি? তুমি অত চিন্তা করো না, এমনিতেই তোমার শরীর খারাপ, তার উপরে সারাক্ষণ দুশ্চিন্তা করে যাচ্ছ। নীলুটার যে কি হলো, কত আশা নিয়ে তোর সঙ্গে বিয়ে দিলাম। গ্রামেরই ছেলে, দেখতে শুনতে ভালো, স্বভাব চরিত্রও ভালো, তাই ভেবেছিলাম ঘর জামাই করে রাখবো। আমাদের একমাত্র সন্তান তুই, ভেবেছিলাম সবাই মিলেই একসাথে এ বাড়িতে থাকব। সেটাই হয়তো ভুল হয়েছিল আমাদের। আমি কিন্তু প্রথম থেকেই ব্যাপারটা মেনে নিতে পারিনি, নেহাতি তোমরা জোর করলে তাই। হ্যাঁ মা, আমারই দোষ, ভাবলাম জামাই এ বাড়িতে সুখে থাকবে, আমার জমি জমা দেখাশুনো করবে, কারবার দেখবে, আর এখন খাচ্ছে দাচ্ছে আর পড়ে পড়ে ঘুমোচ্ছে, কিছু বলতে গেলে শুধু দাঁত বার করে হাসে। তাই তো ভাবছি কি হবে ভবিষ্যতে। জামাই বলে কথা, বেশি কিছু তো বলতে পারি না। তুমি বাবা পুলিশে খবর দাও, থানায় ধরে নিয়ে যাক, আমার শান্তি তাতে, রোজ 3 বেলা রাজ্যের রান্না করতে হবে না। এই যে বলিস মা, জামাই কি চোর না ডাকাত যে পুলিশে ধরে নিয়ে যাবে? কাজকর্ম না করে সারাদিন খাওয়া আর ঘুমোনো তো আর আইনত অপরাধ নয়, আমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহারও করেনি ও। কিন্তু বাবা, এভাবে তো আর কতদিন চলবে? তুমি বা একা কতদিক সামলাবে? ওকেও জোর করে নিয়ে যাও কাজে তোমার সঙ্গে। সে চেষ্টাও তো করেছিলাম, পাওনাদারদের কাছে টাকা আদায় করতে পাঠিয়েছিলাম, মাঝ রাস্তায় গাছের নিচে ঘুমিয়েছিল, শেষে খুঁজে পেতে বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। তাহলে তুমি একবার পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করো, দেখো যদি কিছু সুরাহা হয়। ঠিক বলেছিস মা, হরিহরবাবু অত্যন্ত সহৃদয় ব্যক্তি, দেখি কাল সকালে একবার ওনার সাথে কথা বলে জামাইকে নিয়েই যাব তাহলে। না না বাবা, তুমি আগে একবার একা কথা বলে আসো, পরে দরকার পড়লে ওকে নিয়ে যাও। আচ্ছা মা, তাই হবে। আবার কি নিয়ে এলে মা? একটু সিমুই দিয়ে পায়েস বানিয়েছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে সিমুই পায়েস আমার তো খুব পছন্দের জিনিস, আহা ভারী সুন্দর সুবাস আসছে তো। আহ আগে খেয়ে দেখুন চাচা, স্বাদ কেমন হয়েছে। না বেশ ভালো হয়েছে খেতে, স্বাদ ও সুবাস দুটোই অতুলনীয়। আপনারা খান, আমি চা নিয়ে আসছি। আমি তো একটা কাজে এসেছি বাবা জীবন। হ্যাঁ বলুন চাচা। একটা সমস্যার সমাধান করতে হবে যে বাপু তোমাকে। কি যে বলেন চাচা, আপনি হলেন আমাদের সমাধান চাচা, সব জটিল সমস্যার সমাধান আপনি করেন আপনার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে, আর আপনার সমস্যার সমাধান করব আমি। না হে বাপু, সমস্যার সমাধান তোমার আর আমার মেয়ে মালতীকেই করতে হবে, তোমরা ছাড়া আমার আপন বলতে আর কে আছে শুনি। হ্যাঁ হ্যাঁ বলুন চাচা, কি করতে হবে। আমি একটা বিশেষ কাজে শহরে যাব, এই দিন দশেকের জন্য। আমার আদরের কুকুর কালুকে একদিন তোমাদের কাছে রেখে যেতে চাই, অবশ্য যদি তোমাদের আপত্তি না থাকে। কালু থাকবে আমাদের বাড়ি,
খুব ভালো হবে চাচা, আমি খুব যত্ন নেব ওর। তাহলে তো আমার সমস্যা সমাধানই হয়ে গেল। কিন্তু আপনি এতদিন না থাকলে গ্রামের অন্যদের সমস্যার সমাধান কিভাবে হবে চাচা? সে তুমি ঠিক পারবে, তোমারই বা বিদ্যে বুদ্ধি আর কম কিসে। চাটা খেয়ে নিন চাচা, না হলে ঠান্ডা হয়ে যাবে। চা খেয়ে আমরা যাচ্ছি পঞ্চায়েত অফিসে, তুমি রান্না করে রেখো, চাচা আজ দুপুরে এখানেই খেয়ে নেবেন। আচ্ছা সে হবে ক্ষণ, আগে চলো তো পঞ্চায়েত অফিস, তারপর কতক্ষণে ফিরতে পারি দেখি। সে আপনারা আপনাদের সময়ই আসুন না, আমি সব রান্না করে রাখবো। সত্যি তোমাদের মতো মেয়ে জামাই পাওয়াও ভাগ্যের ব্যাপার। আর আপনার মতো চাচা পাওয়া তো অনেক জন্মের পুণ্যের ফল, মা বাবা মারা যাওয়ার পর থেকে আপনিই তো আমার বাবা। সবই তো শুনলেন আপনারা, লতাই বলল আপনাদের পরামর্শ নিতে। আচ্ছা তাহলে সমস্যা এই যে ঘর জামাই এখন ঘরকুনো হয়ে পড়েছে, কাজকর্মে মন নেই, শুধুই শ্বশুরের সম্পত্তি ভোগ করছে, তাই তো? ভগবানের কৃপায় আমার সম্পত্তির পরিমাণ কিছু কম নয়, কিন্তু আমার অবর্তমানে এসব দেখাশোনার তো কেউ থাকা দরকার। জমি জমা কাজ কারবার সব তো মেয়ের পক্ষে সামলানো সহজ নয়। তা তো বুঝলুম, কিন্তু সে কথা তো আপনি আপনার জামাইকে বুঝিয়ে বলতে পারেন। চেষ্টা তো অনেক করেছি কিন্তু ফল কিছু হয়নি। আচ্ছা আপনার জামাইয়ের কি বুদ্ধি শুদ্ধি কম, মানে খুব সরল সিধে? না না, বেশ বুদ্ধিমান, কর্মা ছেলে ছিল আগে, কিন্তু ঘর জামাই হওয়ার পর থেকেই অকর্মণ্য হয়ে পড়েছে। তার মানে সারা জীবনের কামাই খাচ্ছে বসে জামাই? হ্যাঁ তা অনেকটা সেরকমই, মেয়েও মাঝে মধ্যে রাগারাগি করে বটে, কিন্তু জামাইয়ের কোনো হেলদোল নেই, কি যে করি। কিন্তু আপনি বলছেন আপনার জামাই সৎ, চরিত্রবান, নির্বিবাদী, তাহলে তো বা আইনত আমরা বিশেষ কিছু সাহায্য করতে পারবো না। তাই একদিন নিয়ে আসুন জামাইকে, আমরা দুজন বুঝিয়ে দেখি কিছু লাভ হয় কি না, তাই তো চাচা? হ্যাঁ বাবা হরিহর, আপনি দেখুন তো জামাইকে নিয়ে কাল আসতে পারেন কি না। আচ্ছা ঠিক আছে। এই যে আমার জামাই নীলু, আর ইনি প্রধানমশাই, আর ইনি সমাধান চাচা। আচ্ছা বাবা নীলু, তোমার কি করতে ভালো লাগে বলো তো? আগে আমার খেতে খুব ভালো লাগে। আর ঘুমোতে, এই সময় তো আমি ঘুমিয়েই থাকি, আজ এখানে আসতে হলো তাই। বলো কি, এই বেলা পর্যন্ত তুমি ঘুমাও? কেন ঘুমাবো না, আমার শ্বশুরমশাইয়ের কত সম্পত্তি, আর আমি একমাত্র জামাই, ঘর জামাই, তা আমি ঘুমাবো না তো কি করবো শুনি? আমি ঘর জামাই তাই খাই দাই ঘুমোই। কিন্তু এইভাবে কাজকর্ম যদি কিছু না করো তাহলে ভবিষ্যতে চলবে কি করে বাবা, সেটা ভেবেছো? আমাকে ভাবতে বলছেন বাবা, কিন্তু আমি কেন ভাবতে যাব, আমি তো ঘর জামাই, ভাববেন তো আপনি। কিন্তু ওনার অবর্তমানে তখন কি হবে? কিন্তু উনি তো বলেছিলেন ওনার অনেক সম্পত্তি, তাই আমাকে ঘর জামাই করে রাখতে চান। আমার তো সম্পত্তি অনেক ছিল, কিন্তু দেখাশোনার লোকের অভাবে সব বেহাত হয়ে যাচ্ছে। তা এই সব তো তোমারই দেখা উচিত বাবা নীলু। ও তাই বুঝি, কিন্তু আমার তো এখন আর কাজ করতেই ইচ্ছে করে না, যখন বিয়ে হয়নি তখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে খাবার জোটাতাম, কাজ করতে আমার ভালোই লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, শুধু খেতে আর ঘুমোতেই ইচ্ছে করে, আর আমি এখন কিছু করতেও পারি না। বুঝেছি, অনভ্যাসে বিদ্যা হ্রাস। তাহলে কি করে চলবে, কাজ তো তোমাকে করতেই হবে বাবা।
ঠিক ঠিক, একটা অন্তত কাজ তুমি করো, তাতে তোমার অনেক অর্থ লাভ হবে, তারপর না হয় আবার শুয়ে বসে দিন কাটাও। না না, কাজ কিছু পারবো না আমি করতে। তা বললে তো হবে না, চাচা যখন বলেছেন তখন একটা কাজ তোমাকে করতেই হবে, দেখো তোমার লাভই হবে তাতে। আচ্ছা, তাহলে কিন্তু একটা কাজই আমি করব, তাতে কিন্তু আমার লাভ হওয়া চাই। লাভ তো হবেই বাবা তোমার, তাই তো বলছি এত করে। আচ্ছা বলুন কি করতে হবে আমাকে। আরে বলবো তো, বলবো বলবো, তবে আজ নয়, কাল সকালে আপনারা এখানে আসুন, তারপরে ঠিক হবে। বলুন চাচা, আপনার কথা মতো কিন্তু আমি একটা কাজই করব। হ্যাঁ জানি তো, তাই তো কি কাজ করবে আগে থেকেই ঠিক করে রেখেছি। কি কাজ চাচা? আপনার যে কলা বাগানটা আছে সেটা আপনার জামাই নীলুকে পরিষ্কার করতে হবে, এর তারপর আপনার যে পুকুরটায় আগাছা কচুরিপানায় ভর্তি সেটা পরিষ্কার করতে হবে, আর সব শেষে ওই উত্তর দিকের খেতা কোপাতে হবে। ও বাবা, এ তো অনেক কাজ, আপনি তো চাচা বলেছিলেন একটা কাজ। একটাই তো কাজ, পরিষ্কার করা, তবে তিন জায়গায়, এগুলো করলেই তোমার ছুটি। ঠিক আছে, কাল থেকে শুরু করবো তাহলে, এই কাজগুলো হয়ে গেলে কিন্তু আবার আমি শুধু খাবো আর ঘুমাবো। আচ্ছা আচ্ছা, তাই হবে। বাবা কত বড় বাগান আর কত কলা গাছ, আগে তো কখনো আসিনি এই বাগানটায়, সত্যি ভীষণ অপরিষ্কার হয়ে আছে, যাই পরিষ্কার করি। কই গো তুমি, আসো খাবার এনেছি তোমার জন্য। এই তো বউ আমি এখানে। সত্যি বড় খিদে পেয়েছিল। জানো বউ, কলা বাগানটা পরিষ্কার করে কত কলা পেয়েছি দেখো, কত মোচাও পেয়েছি। সত্যি কি তো অনেক গো, এগুলো বরং যাও বাজারে বিক্রি করে এসো, ভালো টাকা পাবে। ঠিক বলেছো চাচা, ঠিকই বলেছিল, কাজ করে আমার লাভই হলো, টাকা পাবো, তবে গা হাত পায়ে বড্ড ব্যথা হয়েছে, অনেকদিন পর কাজ করলাম তো তাই। বাড়ি চলো, আমি তোমার পা টিপে দেব। তাড়াতাড়ি কাজগুলো শেষ হলে বাঁচি, তারপর খালি খাবো আর ঘুমাবো। এ তো বিশাল পুকুর, কালো জল টলটল করছে, কিন্তু কচুরি পানাতে ভরে গেছে, পুকুরের চারপাশেও আগাছা ভর্তি হয়ে আছে, সিঁড়িগুলোতেও শ্যাওলা, ওই তো একটা বাঁশ আছে। হ্যাঁ আগে কচুরিপানাগুলো পরিষ্কার করি। ও বাবা, এ ক্ষেত তো আগাছায় ভরা, যাই সময় নষ্ট না করে লেগেই পড়ি। বাবার এই ক্ষেত দেখাশোনার অভাবে আগাছায় ঢাকা ছিল, কিন্তু দেখো এখন সব পরিষ্কার, এবার কেমন সোনার ফসল ফলবে দেখো। ঠিক বলেছো, তারপর সেই ফসল বিক্রি করে অনেক টাকা হবে। তা বাবা জীবন নীলু, এই কদিন তোমার অনেক পরিশ্রম হলো। আর যা কাজ তোমাকে দেওয়া হয়েছিল তা তুমি যথাযথভাবেই পালন করেছো, কি তাই তো চাচা? হ্যাঁ ঠিক তাই, আর তার থেকে টাকাও লাভ করেছো। হ্যাঁ চাচা ঠিক বলেছেন। তাহলে কাল থেকে তোমার ছুটি, আবার আগের মতন খাবে আর ঘুমোবে। না চাচা আর নয়,
আমি আবার কাজের মধ্যে ফিরতে চাই। সে কি করে হয়, তুমি তো মাত্র একটা কাজ করবে বলেছিলে। আমি ভুল করেছিলাম প্রধান মশাই, আর এবার সেটা শুধরে নিতে চাই। কর্মই ধর্ম, এটা আমি বুঝেছি। শুয়ে বসে থাকতে থাকতে আমি অলস হয়ে পড়েছিলাম, কাজের ইচ্ছেই চলে গেছিল। কিন্তু এই কদিন কাজ করে আমি আবার আগের কর্মদক্ষতা ফিরে পেয়েছি। আমি আবার কাজই করতে চাই। সব ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ চাচা, পরিশ্রমের কোনো বিকল্প নেই, সেটা আমি বুঝেছি। আমি আমি কি ঠিক শুনছি নাকি স্বপ্ন দেখছি? নীলু, তুমি বাবা এই তিন দিনেই বদলে গিয়েছো। আবার আগের নীলুকে আমরা ফিরে পেলাম। সত্যি চাচা, আপনি কি জাদু জানেন? অসম্ভবকে কি অনায়াসেই সম্ভব করে ফেললেন আপনি। এর জন্যই তো আমাদের চাচা হলেন সমাধান চাচা। সব সমস্যার সমাধান আছে চাচার কাছে। কি যে বলো বাবা জীবন, আমি এক সামান্য মানুষ, শুধু চেষ্টা করি সবাই যেন সুখে থাকে, আনন্দে থাকে। সবার ছোটোখাটো সমস্যা বাদ বিবাদ যদি একটু মিটিয়ে দিতে পারি, তাতেই আমার আনন্দ, আমার সুখ। তোমরাও সবাই ভালো থেকো, আর আমাদের বাংলা অ্যানিমেশন দেখতে থেকো। শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।